বিশ্বের অন্যতম জনপ্রিয় পুতুল বার্বি, আর সেই পুতুলের 4,000-এর বেশি সংগ্রহ নিয়ে নিজ উদ্যোগে জাদুঘর তৈরি করেছেন ডেনমার্কের নাগরিক লেন ডার্লি পিটারসন। সম্প্রতি বড় পর্দায় বার্বি সিনেমা মুক্তির পর কদর বেড়েছে এই বার্বি মিউজিয়ামের। কয়েক দশক ধরে এসব বার্বি সংগ্রহ করেছেন 78 বছর বয়সী লেন ডার্লি। 1989 সাল থেকে সংগ্রহ শুরু করা লেন ডার্লির কাছে বর্তমানে রয়েছে 4,000-এর বেশি বার্বি সিরিজের পুতুল। আমি মূলত পুরনো সময়ের পুতুল নিয়ে সংগ্রহের কাজ শুরু করি, কিন্তু একবার ক্লাবে গিয়ে একজনের সঙ্গে আমার পরিচয় হয়, যিনি বার্বি সংগ্রহ করতেন। তার দেখা দেখি আমিও বার্বি সংগ্রহ করা শুরু করি। তার পুতুল সংগ্রহের পরিমাণ বাড়তে শুরু করলে তিনি জাদুঘর খোলার সিদ্ধান্ত নেন। তার এই বার্বি মিউজিয়াম বাড়ির বেসমেন্ট সহ মোট 5টি ঘর জুড়ে বিস্তৃত। প্রতি 10 বছর পর পর পরিবর্তন আসে বার্বির চেহারায়। কখনো তার মুখের অভিব্যক্তি পরিবর্তন করা হয়, কিংবা পরিবর্তন আসে শারীরিক গঠনে। তবে আমার কাছে পুরাতন চেহারার বার্বি বেশ পছন্দ। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে বার্বি চলচ্চিত্র, যাতে কদর বেড়েছে এই বার্বি মিউজিয়ামের। লেন ডার্লির এই বিশাল সংগ্রহশালা সব ধরনের দর্শনার্থীর জন্য উন্মুক্ত। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।